তার দেহে করোনা আক্রান্তে বা করোনা পজিটিভ পাওয়া যায় এবং সেই কারণে দুজনে এই মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি এক বিএসএফ জওয়ান যে বহিরাজ্যের তার বাড়ি এবং বহিরাজ্যের নাগরিক, তিনি কর্মসূত্রে ত্রিপুরায় ধলাই জেলায় এই মুহূর্তে অবস্থান করছিলেন এবং 25 তারিখে তার পেট ব্যথার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে পেট ব্যথার জন্যই তাকে মহকুমা হাসপাতাল থেকে রেফার করা হয় কুলাই জেলা হাসপাতালে। এই মুহূর্তে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসক, নার্স এবং অন্যান্য রোগীর পরিজনদের শনাক্ত করার কাজ চলছে। কারা কারা তার সঙ্গে সংস্পর্শে এসেছিলেন, ইতিমধ্যেই তার সঙ্গে যিনি ছিলেন বিএসএফ জওয়ান, তার পরিচর্যার দায়িত্বে যিনি ছিলেন, তার দেখভালের দায়িত্বে যে বিএসএফ জওয়ান ছিলেন, তারও কিন্তু করোনা পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ অন্যান্য চিকিৎসক, নার্স কারা ছিলেন, তারা কারা কারা তার সংস্পর্শে এসেছিলেন, শুধুমাত্র কুলাই জেলা হাসপাতালই নয়, মহকুমা হাসপাতালেও চিকিৎসক কিংবা নার্স কিংবা অন্যান্য রোগীর পরিজনরা কারা কারা ছিলেন তার সঙ্গে বা তার সংস্পর্শে কারা কারা এসেছিলেন, এই বিষয়টা কিন্তু জোরের সঙ্গে বা খুব গুরুত্ব দিয়ে সেটা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে কারা কারা তার সংস্পর্শে এসেছিলেন। এবং কেউ কেউ প্রশ্ন করছেন যে লকডাউনের মধ্যেও, যিনি লকডাউনের সময়ও এই রাজ্যে আসেননি বা লকডাউনের মধ্যে যখন যে যেখানে ছিলেন সেখানেই ছিলেন এবং সেখান থেকে জায়গা পরিবর্তন হয়নি, তারা স্থান পরিবর্তন করেননি, তারপরেও কোত্থেকে করোনা আক্রান্ত হলেন, সেই পেট ব্যথা নিয়ে যখন হাসপাতালে এসেছিলেন প্রথম তার মধ্যে কি করোনা ছিল, নাকি হাসপাতালে এমন কেউ ছিলেন যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন বা যিনি করোনা বাহক ছিলেন, তার কাছ থেকে এই বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়, এই বিষয়টাও কিন্তু এখন গুরুত্বের সঙ্গে দেখা শুরু হয়ে গেছে। অর্থাৎ লকডাউনের মধ্যে যেহেতু বহিরাজ্য থেকে আসেননি, সেই জায়গায় দাঁড়িয়ে করোনা আক্রান্ত বিএসএফ জওয়ান হয়েছেন, নাকি বিএসএফ জওয়ান কোনো এক করোনা বাহকের সংস্পর্শে এসে তার মধ্যেও করোনা আক্রান্ত হয়েছেন বা তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন, এই বিষয়টা নিয়েও কিন্তু জোর বিশ্লেষণ শুরু হয়ে গেছে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই 37,336 জন সারা দেশে 37,336 জন আক্রান্ত হয়েছেন করোনায় এবং 1,223 জনের মৃত্যু হয়েছে এই দেশে এবং সারা বিশ্বে 34,15,349 জন আক্রান্ত এবং 239,823 জন। আপনাদের জানিয়ে রাখি 239,823 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং সূত্রে জানা যাচ্ছে যে জায়গায় সেই নিরাপত্তা রক্ষীকে রাখা হয়েছিল চিকিৎসাধীন আমবাসার কুলাইয়ের জেলা হাসপাতালে, সেই রুমের আশেপাশে কিংবা রুমের একেবারে সংলগ্ন জায়গাগুলোতে প্রত্যেকটা রোগের যারা রোগীরা থাকেন তাদেরকে নিয়ে আসা হয় এবং তারা খুব সহজেই সেই রোগীর সংস্পর্শে আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই ধলাই জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়ে গেছে, একটি ওয়েবসাইটে সেটা দাবি করা হচ্ছে যে ধলাই জেলাকে রেড জোন স্বীকৃতি দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই রাজ্যে দুটো অরেঞ্জ জোন এবং একটি রেড জোন রয়েছে বলে একটি ওয়েবসাইট দাবি করছে।
আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের যে খবর আমাদের কাছে রয়েছে, যে তথ্য আমাদের কাছে রয়েছে, আপনারা প্রথমেই জেনেছিলেন যে কুলাই জেলা হাসপাতাল থেকে তাকে গতকাল তাদেরকে এই করোনা আক্রান্ত রোগীদের দুই বিএসএফ জওয়ান তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেই ছবি এতক্ষণ আপনারা দেখছিলেন এবং এই মুহূর্তেও দেখছেন পিবি টোয়েন্টি এর পর্দায় সেই এক্সক্লুসিভ মুহূর্তের ছবি, যে সময়টাতে অ্যাম্বুলেন্সে করে কুলাই জেলা হাসপাতাল থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল জিবি হাসপাতালে। ঠিক আপনাদের জানিয়ে রাখি যে ২৫ এপ্রিল ২০২০ সে বিএসএফ জওয়ান গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে ভর্তি হন তার বুকে ব্যথা নিয়ে, তার পেট ব্যথা নিয়ে ভর্তি হন ২৫ এপ্রিল ২০২০ মহকুমা হাসপাতালে এবং ২৬ তারিখ অর্থাৎ এপ্রিলের ২৬ তারিখে তার পরের দিন তাকে রেফার করা হয় কুলাই জেলা হাসপাতালে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছিল মহকুমা হাসপাতাল থেকে, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছিল ২৬ তারিখ অর্থাৎ তার পরের দিন সেই কুলাই জেলা হাসপাতালে। তারপর তাকে পুনরায় ১ তারিখ অর্থাৎ গতকাল তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং এ মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনাদের জানে রাখি ২৫ তারিখ থেকে সে চিকিৎসাধীন ছিলেন এবং সেই আক্রান্ত বিএসএফ জওয়ান যিনি আজ দুপুরে যার পরীক্ষা করে তার পজিটিভ পাওয়া যায় সেই জওয়ান ২৫ এপ্রিল থেকে মহকুমা হাসপাতাল, মহকুমা হাসপাতাল থেকে কুলাই জেলা হাসপাতাল, কুলাই জেলা হাসপাতাল থেকে আগামীকাল অর্থাৎ ১ তারিখ রাতে জিবি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। এবং অপর একজন আক্রান্ত যাকে পাওয়া গেছে সেই বিএসএফ জওয়ান প্রথম যিনি অসুস্থ বিএসএফ জওয়ানের সঙ্গে এসেছিলেন হাসপাতালে তাকে অ্যাটেন্ড করছিলেন অর্থাৎ রোগীর পরিজন হিসেবে বা তার সার্বিক চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য তার সঙ্গে সর্বদা ছিলেন সেই বিএসএফ জওয়ানেরও করোনা পজিটিভ হয় এবং সেই করোনা পজিটিভ শনাক্ত হয় এবং দুই বিএসএফ জওয়ান দুজনেই সেই হাসপাতালে ছিলেন। একজন বিএসএফ জওয়ান যিনি অসুস্থ ছিলেন ২৫ এপ্রিল থেকে মহকুমা হাসপাতাল, মহকুমা হাসপাতাল থেকে রেফার করার পর কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন সে বিএসএফ জওয়ানের দেখভালের জন্য, পরিচর্যার জন্য যে বিএসএফ জওয়ানকে রাখা হয়েছিল সেই বিএসএফ জওয়ানেরও করোনা পজিটিভ হয় বা পাওয়া যায়। এবং আপনাদের এই মুহূর্তের যে খবর জানিয়ে রাখি ২৫ তারিখ মহকুমা হাসপাতাল, মহকুমা হাসপাতাল থেকে তার পরদিন কুলাই জেলা হাসপাতালে তাকে রেফার করা হয়, তার সঙ্গে অন্য এক বিএসএফ জওয়ানকে দেওয়া হয়েছিল।